রোগ মুক্তির জাদু নাভিতে 2 ফোঁটা তেল। মুহূর্তের মধ্যেই গোপন দুর্বলতা থেকে শুরু করে ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, ঠান্ডা, ফ্লু, সর্দি ও ত্বকের সমস্যা সমাধান করতে মাত্র 2-3 ফোঁটা তেল নাভিতে ঢেলে দেখুন না কি হয়। জাদুর মতো অনেক রোগ কমে যায় এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সনাতন চিকিৎসা পদ্ধতি মানুষ এখন অনুসরণ করে এবং বিশ্বাস করে। এসব সনাতন চিকিৎসায় দারুণ ফলও পাওয়া যায়। জেনেন কিভাবে তা ব্যবহার করবেন। গোপন দুর্বলতায় নাভিতে 4-5 ফোঁটা নারকেল বা অলিভ অয়েল দিয়ে মালিশ করুন। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করলে আপনার গোপন দুর্বলতা কমে যেতে শুরু করবে এবং তা উর্বরতা বেড়ে যাবে। ঋতুস্রাবে ব্যথা হলে একটি তুলার বল ব্যান্ডিতে ডুবিয়ে নিন, তারপর নাভির উপর রাখুন। এভাবে কয়েকবার ব্যবহার করলে ব্যথা কমে যাবে। ফ্লু বা ঠান্ডাজনিত সমস্যায় একটি তুলার বল অ্যালকোহলে ডুবিয়ে নাভির উপর রাখুন। দেখবেন আপনার ঠান্ডাজনিত সমস্যা কত তাড়াতাড়ি কমে গেছে। ফাটা ঠোঁট, গিরায় ব্যথা। আপনার নাভিতে 2-3 ফোঁটা সরিষার তেল দিন। এটা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে, মনে হতে পারে নাভির সঙ্গে ঠোঁট ও গিরা সম্পর্ক কি। তবে বিশ্বাস করুন, কয়েক ফোঁটা সরিষার তেল নাভিতে দিয়ে মালিশ করলে আপনার ঠোঁট ফাটা ও গিরার ব্যথা কমে যাবে। হাঁটু ব্যথা। রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 ফোঁটা ক্যাস্টর তেল মালিশ করুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার ব্যথা কমে গেছে। উজ্জ্বল ত্বক। 3-4 ফোঁটা বাদাম তেল আপনার নাভিতে দিয়ে মালিশ করুন। এভাবে কয়েকদিন ব্যবহার করে দেখেন আপনার ত্বক উজ্জ্বল হয়ে গেছে। এছাড়া 1 ফোঁটা ঘি নাভিতে মালিশ করলে আপনার ত্বক কোমল হয়ে যাবে, আপনি হয়ে উঠবেন আরও মনোনীয়। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।